एक्स बाय फोर माइनस एक्स इक्वल टू वन बाय थ्री एक्स जिकने एक्स एर वैल्यू नॉट इक्वल टू जीरो आर एक्स नॉट इक्वल टू फोर के ए एक्स स्क्वायर बी एक्स प्लस सी इक्वल टू जीरो এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে এই যে আমাকে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। দেখা যাচ্ছে কিভাবে হয়। তাহলে এখানে আমাকে দিয়ে দিয়েছে যে x বাই 4 মাইনাস x ইকুয়াল টু কি 1 বাই 3x। তাহলে এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন কি মানে এটার উপরের সাথে এই দিকের নিচে আর এই দিকের নিচের সাথে এই দিকের উপরে যদি আমরা গুণ করি তাহলে x ইনটু কি 3x, x ইনটু 3x ইকুয়াল টু হয় 1 ইনটু 4 মাইনাস x। এখন x x এর সাথে যদি 3x এর গুণ করা হয় তাহলে কি হয় 3x স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে যদি 4 মাইনাস x এর যদি গুণ করি তাহলে কি হবে 4 মাইনাস x, কারণ 1 কে আমরা যেটা দিয়ে গুণ করব সেটাই হবে। তাহলে এটা হলো 3x স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস x। এবার 3x স্কয়ার কে এভাবে লিখে দিলাম। এবার মাইনাস x কে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যায় প্লাস x, আর 4 কে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 4 ইকুয়াল টু কি হবে 0, কারণ এগুলোকে আমি অলরেডি এই সাইড নিয়ে চলে এসেছি তাই এখানে আর কি থাকলো না, তাই এটা কি হয়ে গেল 0। তাহলে এটা আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে ফেলেছি। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে x এর সহগ কি, x এর সহগ কোনটা, x এর সাথে যে বাস্তব নাম্বারটা গুণ আকারে থাকবে সেটাকে আমি কি বলবো সহগ। এখানে x এর সাথে কিছু আমি গুণ দেখতে পাচ্ছি না, কিন্তু x এর সাথে কিছু গুণ তো নেই, x এর সাথে কি আছে, x এর সাথে 1 গুণ আকারে আছে, কারণ আমরা x কে লিখতে পারি ax equal to 1 into x, তাই x এর সাথে কি গুণ আছে 1 আছে। তাহলে x এর সাথে যে বাস্তব সংখ্যার গুণ থাকবে সেটাকে আমি কি বলবো x এর সহগ। তাই এখানে x এর সহগ কি, এখানে x এর সহগ হলো 1, x এর সহগ ইকুয়াল টু 1, এটাই হবে অ্যানসার। এখানে দিয়েছে যে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2 কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত আকারে প্রকাশ করি। তাহলে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু আমি লিখি x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2। এবার 3x স্কয়ার কে এভাবে লিখে দেব 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এই দিকের সাইডটা যেরকম ছিল আমি সেরকম রেখে দিলাম। এবার এই দিকে যদি আমি সরলীকরণ করি বা সিম্পলিফাই করি তাহলে কি হবে এটার সাথে এটার প্রথমে আমি গুণ করব, তাহলে x এর সাথে যদি x এর গুণ করি তাহলে কি হয় x স্কয়ার, আবার x এর সাথে কার গুণ হবে 3 গুণ হবে, তাহলে x এর সাথে 3 গুণ করলে কত হবে 3x। এবার কি হবে 4 এর সাথে x এর গুণ হবে, তাহলে 4 এর সাথে যদি x এর গুণ করি তাহলে কত হবে 4x, এবার 4 এর সাথে গুণ হবে 3, তাহলে 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে 12, আর আগে 2 ছিল। তাহলে এখানে কি হলো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23। এবার এটা যদি আমি সরলীকরণ করি তাহলে এটাকে প্রথমে আমি x স্কয়ার লিখে দিলাম, 3x আর 4x মিলে কি হয় 7x 12 আর 2 কি হবে 14 ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23। এবার x স্কয়ার কে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস x, 7x কে যদি আমি এই দিকে নিয়ে আসি
তাহলে -7x আর 14 কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে -14 0 এবার 3x² থেকে যদি -x² বিয়োগ করি তাহলে आंसर কি হবে 2x² 7x আর -7x কি হয়ে যাবে কেটে যাবে তাহলে কি এবার থাকলো 23 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে কত হবে 9 তাহলে এটা কি হলো 2x² + 9 0 এখন আমাকে এটা x² + bx + c এই আকারে প্রকাশ করতে বলেছে তাহলে এই আকারে যদি প্রকাশ করি তাহলে এটাকে আমি লিখতে পারি 2x² এবার আমাকে একটা কি নিয়ে আসতে হবে x নিয়ে আসতে হবে কিন্তু এখানে তো x নেই তাই x এ কি নিয়ে আসব 0 * x কারণ 0 * x কি হয় 0 প্লাস 9 ইকুয়াল টু 0 এটাই হলো x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা এখানে এখানে x² ছিল কিন্তু এখানে x ছিল না কিন্তু আমাকে x নিয়ে আসতে হবে না হলে তো x² প্লাস bx প্লাস c আকারে নিয়ে আসতে পারবো না তো x এ কি করে নিলাম x নিলাম কিন্তু x এর সাথে 0 সঙ্গে নিলাম কারণ x এর সাথে যদি 0 না হয় তাহলে 0 কে x দিয়ে গুণ করি তাহলে কি হবে 0 তাহলে আলটিমেটলি আমি 0 কে লিখেছি 0 * x আর প্লাস 9 ছিল তাহলে এটাই হয়ে গেল आंसर এটাকেই হলো x² + bx + c = 0 আকারে প্রকাশ করা এটা কি বলছে x + 2 তার হোল কিউব = x * x² - 1 সমীকরণটিকে x² + bx + c দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x এবং x0 এর সহগ লিখি তাহলে প্রথমে আমি কোশ্চেনটা লিখে নিই x + 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইনটু x² মাইনাস 1 এখানে দেখতে পাচ্ছি x + 2 তার কিউব আছে আমরা a + b তার হোল কিউবের ফর্মুলা জানি যে কি হয় a কিউব + 3a² b + 3ab² + bq তাহলে এটাকেও আমি a + b তার হোল কিউবের ফর্মুলাতে ফেলব x = a ভেবে নিব আর 2 = b ভেবে নিব তাহলে এটা কি হবে x তার কিউব + 3 * x তার হোল স্কয়ার * 2 প্লাস 3 × x × 2 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x এর সাথে যদি x এ x² যদি আমরা গুণ করি তাহলে কি হবে x³ আর x কে যদি মাইনাস 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে এটা কি হবে মাইনাস x x x এর কিউব এটা হয়ে যাবে 3 × x² মানে 3x² 3x² কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3x² কে 2 দিয়ে গুণ করলে হবে 6x² 3 × x মানে 3x আর 2² মানে কত 4 তাহলে 3x কে 4 দিয়ে গুণ করলে কত হবে 12x আর 2³ মানে কত 8 ইকুয়াল টু x³ মাইনাস x তাহলে এটাকে আমরা কি লিখলাম x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8 x³টাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস x³ আর মাইনাস x কে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে প্লাস x তাহলে এই সাইডে আর কি থাকলো না তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে 0 প্লাস x³ আর মাইনাস x³ কেটে গেল এবার 6x³ আর x এখানে চলো রাখি তাহলে 6x² থাকলো আর এখানে কি x 12 + 8 কত হবে 12 + 8 হবে 20 ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণটিকে আমরা কি করলাম ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে ফেললাম
এবার আমায় কি বলছে x স্কয়ার x আর x গিভেন সব নির্ণয় করতে বলেছে না এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে যে 12 এটা কি ছিল 12x ছিল এটা কি 6x স্কয়ার এটা ছিল 12x + x মানে কত হবে 13x আর এখানে কি থাকলো 8 ইকুয়াল টু কি হবে 0 তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ারের সহগ কত 6 x এর সহগ কত 13 এবার আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 তাহলে এটাকে যদি আমরা 6x স্কয়ার প্লাস 13x আর 8 কে আমি যদি লিখি 8 ইনটু x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 কারণ x টু দি পাওয়ার 0 মানে কি হয় x টু দি পাওয়ার 0 মানে হয় 1 x টু দি পাওয়ার 0 মানে হয় 1 তাহলে এটা কি 1 ইনটু 8 তাহলে 8ই হলো তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত 8 x এর সহগ কত 13 আর x স্কয়ার সহগ কত 6 তাহলে x স্কয়ারের সহগ কত x স্কয়ারের সহগ হচ্ছে 6 আর x এর সহগ কত 13 আর x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8 এটা হয়ে গেল आंसर এবার আমাকে বলেছে যে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে কোন নাম্বারকে দুটো অংশে ডিভাইড করা মানে কি যেমন ধরলাম আমি 20 একটা নাম্বার নিয়েছি এই 20 নাম্বারটাকে আমি যদি দুটো অংশে ডিভাইড করি তাহলে আমি যদি একটা অংশ যদি আমি ধরে নিয়েছি 11 তাহলে অপর অংশটা কত হবে যে 20 কে দুটো অংশে ডিভাইড করলাম একটা অংশ ধরে নিলাম 11 তাহলে অপর অংশটা কত হবে 20 - 11 মানে 9 এই দুটো মিলিয়ে তো কি হয় 20 হয় এই দুটো মিলিয়ে কি হয় 20 হয় তাই একই ভাবে আমি 42 এর একটা অংশকে ধরে নেব x তাহলে ধরি 42 এর একটি অংশ ইকুয়াল টু x তাহলে অপর অংশটা কি হবে তাহলে অপর অংশ ইকুয়াল টু হবে কি হবে 42 মাইনাস x এবার কি বলেছে যে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে এটা একটা অংশ আর এটা একটা অংশ তাহলে এক অংশ ইকুয়াল টু কি হবে আর একটা অংশের বর্গের সমান তাহলে আমি লিখতে পারি যে একটা অংশ যদি 42 মাইনাস x হয় তাহলে অপর অংশে মানে কি x তাহলে তার স্কয়ার তাহলে কি লিখতে পারি যে 42 মাইনাস x ইকুয়াল টু x স্কয়ার তাহলে শর্ত অনুসারে আমি x স্কয়ারটাকে আগে নিলাম আর 42 মাইনাস x কে পরে নিলাম এভাবে লিখতে পারি তাহলে এটাকে লিখলাম x স্কয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম মাইনাস x কে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে প্লাস x আর 42 কে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 42 ইকুয়াল টু 0 তাহলে এটাই হবে অ্যানসার
কারণ এটাকে আমরা এই যে এটাকে এই 42 কে আমরা একটা সমীকরণের আকারে প্রকাশ করেছি এই তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করেছি এখানে এই সমীকরণে x এর সর্বোচ্চ ভাগ 2 তো এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে তাহলে এটাই হলো অ্যানসার।